আজ আমরা আরেকটি নতুন গান তোলা শিখবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন গানের লোকেশন নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখছো সিদ্ধেশ্বরিয়ার ফ্রেন্ড, আর তোমাদের সাথে আছি আমি অলোক। তো চলো শুরু করা যাক। তবে হ্যাঁ, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটা প্রেস করে অন লেখা নোটিফিকেশনের উপরে প্রেস করে দেবে। কারণ আমার এই চ্যানেলে ভিডিও দেখে তোমরা পুরোটা শিখতে পারবে। হ্যাঁ, পুরোটা বলতে গানের নোটেশন, মিউজিক পার্টির নোটেশন, এমনকি আমি অনেক সময় কর্ডের নোটেশন দেখিয়ে দিয়ে থাকি। তাই তোমাদের স্বার্থে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আরেকটি সুবিধা তোমাদের হলো, তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে তোমরা যে কোনো গানের জন্য আমাকে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট মতো গান দেওয়ার জন্য। তো চলো করে আজ তোমাদের জন্য কুমার শানুর গাওয়া খুব সুন্দর একটি বাংলা গান তোমরা আসবে। তো এই গানের মিউজিক পার্ট, গানের নোটেশন, এমনকি ইন্টারলুড মিউজিক নোটেশনও আমি তোমাদের দেখিয়ে দেব। তো চলো দেরি না করে শুরু করা যাক। গানটা রয়েছে ডি মাইনর স্কেলে, তোমরা ইচ্ছে করলে নাবি নিতে পারো। তো প্রথমে একটা গিটারের কর্ড দিয়ে শুরু হচ্ছে, যদি গিটার থাকে গিটারকে ছেড়ে দেবে, আর না হলে তোমরা যদি কিবোর্ডে বাজাতে চাও কীভাবে বাজাবে সেটা দেখে নাও। সঙ্গে সঙ্গে একটা স্টেডিয়ামের আওয়াজ আছে, আবার গিটার ঢুকছে। তো দেখে নাও কি আছে। প্রথমে আমরা ডি মাইনার দেব, তারপরে সি মেজর। ডি মাইনার নোট কি লাগছে, ডি এফ এ। আর কিভাবে কি প্যাটার্নে আমরা বাজাবো, এক দুই তিন একসঙ্গে, এক দুই তিন, এটাকে ছেড়ে ছেড়ে এক দুই তিন। ডি মাইনার একসঙ্গে বাজাবো, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন। এইভাবে আমরা দুবার বাজানোর পর, তারপরে একবার ডি মাইনার, আর তারপরে সি মেজরে আমরা স্টে করব। তো দেখে নাও, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই, ঠিক এইভাবে এক দুই এখানে স্টে করলাম। দেওয়ার পরেই স্টেডিয়ামের আওয়াজটা দেবে, এইভাবে থাকলে দেবে না হলে ছেড়ে দেবে। আবার গিটার ঢুকছে, এবার পরেরটা কী হচ্ছে, ই মাইনর। ই মাইনার কি নোট লাগছে, ই জি বি। তো ওটাও ঠিক একই রকমভাবে হবে, ই মাইনার ডি মাইনার, এটা হবে। এইটা হবার পরে মানে এটা একবার মানে দুবার হবার, এটা একবার হলো, আবার সেই হবার পরে এবার আমরা সি মেজর থেকে ডি মাইনারে জাম্প করব। তো কি হলো দেখে নাও, আমি আবার দেখিয়ে দিচ্ছি একদম প্রথম থেকে। প্রথম থেকে আমরা ডি মাইনার দিয়ে শুরু করব, সি মেজরে স্টে করব, পরের বার ই মাইনার দিয়ে শুরু করব, ডি ই মাইনার, ডি মাইনার, তারপরে আমরা সি মেজর দিয়ে ডি মাইনারে স্টে করব। দেখে নাও, প্রথম হলো, পরেরটা হচ্ছে এইভাবে সি ডি মানে সি মেজর ডি মাইনার হয়ে যাবার পরে, এবার গিটারের পার্ট রয়েছে, ওইটা আমাদের কিবোর্ডে দেওয়া সম্ভব নয়, কারণ ওরা ডবল নোট একসঙ্গে ওটা পাঞ্চ করেছে, একসঙ্গে ডবল নোটগুলো বাজিয়েছে, সেটা আমরা কিবোর্ডে দিতে গেলে সেভাবে ভালো লাগবে না, আর বাজানো সম্ভব নয়। তো আমরা ওটা ছেড়ে দিয়ে স্যাক্সের পার্ট আমরা যাব। স্যাক্সের সঙ্গে একটা তোমরা অর্গান পাঞ্চ করে নিতে পারো, খুব ভালো হবে। এইভাবে দিয়ে তোমরা অর্গান পাঞ্চ করে দিলে দিতে পারো। তো কি হচ্ছে, ডি এ এইভাবে, ডি এ তে স্টে করার পরে সি বি এ জি এ, এইভাবে হওয়ার পরেই এবার এ বি সি ডি, এইভাবে ই ডি সি বি
ABABGA এইভাবে হলো। হবার পর এবার গিটার ঢুকছে, দেখে নাও তো কি হচ্ছে। এ জি এফ ই ডি প্রথমটা হলো এইভাবে, ঠিক এইভাবে হবে। হবার পরেই পরেরটা হচ্ছে জি এফ ই ডি সি হলো, হওয়ার পরে ডি মানের কর্ড, ঝ্যাক ঝ্যাক এক দুই এক দুই তিন এক দুই এইভাবে। তো কি হচ্ছে দেখে নাও, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে গিটারেরটা। ঝ্যাক 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 এইভাবে ঠিক হবে। তো এবার গানটা শুরু হয়ে যাচ্ছে। তো আরেকবার আমি দেখিয়ে দিই, এবার সঙ্গে সঙ্গে গানটা শুরু হয়ে যাচ্ছে। তোমরা আসবে তো এখানে ই থেকে শুরু হচ্ছে, আমরা গানের স্থায়ী অংশটা নোটেশনটা এবার দেখে নিচ্ছি। তোমরা আসবে তো ডি সরি ই ডি সি ডি ই ডি তোমরা আসবে তো এইভাবে ই ডি সি ডি ই ডি তোমরা আসবে তো হওয়ার পরেই একদম ডি থেকে এতে চলে যাচ্ছে। যদি আবার কোনোদিন যদি কোনোদিন আসো রে আবার, একদম ডি থেকে এতে চলে যাচ্ছে। যদি কোনোদিন আসো রে আবার, যদি কোনোদিন, যদিটা হচ্ছে ডিতে এতে হচ্ছে কোনোদিন, তারপরে এ আসো রে আবার আমি, এই পর্যন্ত একদম জিতে হচ্ছে। গান গাইতে আসি যদি কোনোদিন এ আসো রে আবার আমি গান গাইতে আসি, তো কি হচ্ছে দেখে নাও। যদি কোনোদিন এ আসো রে, যদি কোনোদিন হয়ে গেল এ আসো রে আবার আমি, হওয়ার পরেই ইতে চলে আসছি। গান গাইতে আসি ই ডি সি ডি ই জি এফ গান গাইতে আসি হলো, তারপরে কি তোমরা আসবে তো ভালোবাসবে তো, তো কি হচ্ছে এবার হচ্ছে তোমরা আসবে তো ই ডি ই তোমরা আসবে তো, হ্যাঁ যদি আবার সরি যদি কোনোদিন আসো রে আবার গান গাইতে আসি হলো। তোমরা আসবে তো, তোমরা আসবে তো ই ডি ই, পরেরটা কি হচ্ছে ভালোবাসবে তো সি ডি ভালোবাসবে তো, পরেরটা আরেকবার পরেরটা কি হচ্ছে তোমরা আসবে তো, তো কি হচ্ছে ই ডি সি ডি ই ডি তোমরা আসবে তো ই ডি ই ডি এইভাবে তো হয়ে গেল। এর পরেরটাও সেই একই আছে। যদি নতুন করে সুরের তরি আমি গাইতে আসি, একই একদম সেই একই নোট, খালি কথাগুলো পাল্টে যাচ্ছে। আমি পাইতে আসি হয়ে গেল, তোমরা আসবে তো ফেলো ভালোবাসবে তো, তারপরে তোমরা আসবে তো, এবার গানটা ছেড়ে দিচ্ছে। এবার পাট ঢুকছে, তো কি হচ্ছে সেক্সের পার্ট ঢুকছে দেখে নাও। ডি এ স্টে করছে, তারপরে সি বি এ জি এ
এখানে একটু এইভাবে দিতে পারো বি এ বি এ জি এ হলো, পরেরটা হচ্ছে সি জি সি, এবার আসছে বি এ জি এফ জি, এইভাবে এটা আরেকবার হবে। তো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো হলো, এবার সি থেকে জি হয়ে গেল, এটা একবার হলো, আবার হবে হলো, আবার সেই সি থেকে এইবার বাঁশি ঢুকছে, বাঁশিটা দেখে নাও কি হচ্ছে, এ বি সি বি সি এইভাবে এইভাবে হলো, এ বি সি বি সি বি সি এ, আবার পরে আবার বি থেকে শুরু হচ্ছে একইভাবে বি সি ডি সি ডি সি বি এইভাবে, এটা হলো, এটাও আরেকবার দিতে পারো একই জিনিস হওয়ার পরেই বি থেকে চলে যাচ্ছে, দেখো তো কি হচ্ছে, বি সি ডি এফ সরি ই, তারপরে জি এফ ই, দেখে নাও ইটাকে জাম্প করছে, এখানে ইতে আসার পরে বি সি ডি ই আসার পরে জিতে চলে যাচ্ছে জি এফ ই, তো কি হচ্ছে ঠিক এইভাবে ইতে স্টে করবে একটু একটু ধাক্কা খেয়ে গিয়ে, ঠিক এইভাবে হওয়ার পরে ইতে স্টে করার পরেই ডি সাপ ডি সি সাপ সি বি বি ফ্ল্যাট এ এইভাবেই, তারপরে সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এখানে আসার পরেই এখানে এতে স্টে করছে এইভাবে ডি সাপ ডি সি সাপ সি বি বি ফ্ল্যাট এ এইভাবে একসঙ্গে খুব তাড়াতাড়ি। তো আমি বাঁশির পাটটা আরেকবার তোমাদের পুরোটা একসঙ্গে দেখে দিচ্ছি, দেখে নাও আরেকবার, এইভাবে হওয়ার পরেই সঙ্গে সঙ্গে এখানে কি হচ্ছে সি ডি ই ডি, কিছুই না, এই সি ডি ই ডি একসঙ্গে একদম খুব তাড়াতাড়ি ডিতে স্টে করছে, আবার পরেরটা, আর এখানে তোমরা টাইমিং রাখার জন্য এক্সট্রা নোট এটা দিতে পারো ই ডি, তো কি হচ্ছে দেখে নাও হলো, তারপরে এটা দিতে পারো বা এমনি প্লেন এটাই আছে, অ্যাকচুয়ালি এটাই আছে, আবার গিটার কট করছে, তারপরে আবার আরেকবার হবে, তারপরে এবার অন্তরা মানে গানটা ঢুকে যাচ্ছে অন্তর। তো এবার কি হচ্ছে, আমরা অন্তরার গানের নোটেশনটা দেখে নেব, তো অন্তরাটার গানটা শুরু হচ্ছে ডি থেকে, শুনিয়ে গানার ভরিয়ে প্রাণার চাই যে ভেসে যেতে, চাই আরো কিছু দিতে, তো কি হচ্ছে ডি সি শুনিয়ে গানার, শুনি এটা খালি সিতে পড়ছে ডি, শুনি এ গানার ডিতে পুরোটাই ডিতে হচ্ছে, শুনি এটা খালি সিতে পড়ে আবার ডিতে চলে যাচ্ছে, আনার ভরিয়ে প্রাণার ভরিয়ে এটাও তাই ভরিয়ে প্রাণ একই, খালি এটা ভরিয়ে ওটাও এটা সিতে পড়ে ডিতে পুরো স্টে করছে, ভরিয়ে প্রাণার চাই যে চাই যে ভেটে ভেটা ইতে পড়ছে, চাই যে ভেসে যেতে, চাই যে ভে ই ডি ভেসে যেতে, ই ডি বি সরি ই ডি সি বি সি ভেসে যেতে, লাস্টে বিতে চলে আসছে লাস্টে, চাই আরো কিছু দিতে,
পরেরটা হচ্ছে বি এ জি এ বি এ চাই আরো কিছু দিতে চাই, এখানে একটু স্টে করে পরে কিছু দিতে, তো কি হচ্ছে শুনিয়ে গানার গড়িয়ে প্রাণার চাই যে ভেসে যেতে, হয়ে গেল চাই আরো কিছু দিতে, হয়ে গেল। এবার কি হচ্ছে এখানে কিউ রয়েছে, পাটটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে আবার হচ্ছে হয়ে গেল, সেই আবার সেই পাটটাই ঢুকছে, যদি সেই এটা যদি উজাড় করা ভালোবাসার আস, কথাগুলো পাল্টে যাচ্ছে, নোটটা একই সেই, যদি কোনোদিন এ আসরে একই সেই, প্রেম চাইতে আসি একই সেই, একদম সেম নোটগুলো। হ্যাঁ, যদি উজার করা ভালোবাসার আস প্রেম চাইতে আসি, তো হয়ে গেল তোমরা আসবে তো সেই আগের মতো ই ডি তো আমরা গানের অন্তরা নোটটা দেখে নিলাম। তো পরের অন্তরাটাও ঠিক একই, খালি কথাগুলো আলাদা, তাই জন্য আমি আর দেখাচ্ছি না, আমি তোমাদের একটু একই রকম দেখিয়ে দেবো। আমার গান শুধু মন্দিতে স্মৃতিতে, আমার গান শুধু স্মৃতিতে লেখার রইব না যে দিন, আমি করবে কি আমায়, সরি আমায় পড়বে কি মনে, তো একই নোটগুলো একই, খালি কথাগুলো পাল্টে যাচ্ছে, তো এটা আর দেখাবার দরকার নেই, এটা তোমরা তুলে নিতে পারবে একই, কারণ প্রথম অন্তরটা তুললেই তোমরা সেকেন্ড অন্তরটা তুলে নিতে পারবে। তো এইবার আমরা আরেকটা পার্ট রয়েছে সেকেন্ড অন্তরার পার্টটা দেখে দাও, তো এটা গিটারের পার্ট রয়েছে, তোমরা দিতে চাইলে দিতে পারো, দেখে নাও। এফ থেকে শুরু হচ্ছে ই ই ই, সরি এফ 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 ই ডি ডি ডি, তিনবার হচ্ছে এফ 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 ই ডি 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 ডি, তিনবার করে হবে। তো পরেরটা কি হচ্ছে, পরেরটা হচ্ছে তো দেখে নাও, তিনবার হলো এফ 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 ই ডি ডি ডি, এইভাবে তিনবার হবার পরে, তারপরে হচ্ছে ই ডি ই এফ জি এফ ই, এতে এসে দাঁড়াচ্ছে, এতে দাঁড়াবার পরেই আবার সে থেকে আবার এই থেকেই শুরু হচ্ছে, দুবার হবে এটা, হবার পরেই এ জি এফ এ জি এফ আবার জি এফ ই, তারপরে এফ ই ডি ডি, তো কি হচ্ছে দেখে নাও, আমি এটা হওয়ার পরে আবার সেই প্রথম থেকেই শুরু হয়ে যাবে, হলো হলো, আরেকবার
হওয়ার পরে এবার এইটা দুবার হওয়ার পরে এবার এবারটা কি লাস্টেরটা ফিনিশিংটা কি হচ্ছে দেখে নাও। এইভাবে একদম এইভাবে আমরা যে এইভাবে এসেছিলাম এইভাবে আসার পরেই আমরা আবার শুরু করছিলাম সেটা না করে একদম আবার ডি ই এফ জি এ বি সি ডি এইভাবে একদম এখানে চলে আসবে ডিতে এই ডিতে চলে আসবে। তো আমি আরেকবার পুরোটা দেখিয়ে দিচ্ছি দেখো হলো এইভাবে এই হবার পরেই সঙ্গে সঙ্গেই আবার সেই এবার হবার পরেই সঙ্গে সঙ্গে আবার গানটা ঢুকিয়েছে পরের অন্তর। এইবার ইন্টারলুড পার্টগুলো দেখে নাও। ইন্টারলুড পার্টগুলো কী আছে, প্রথমেই যখনই গানটা হচ্ছে তোমরা হাসবে তো সঙ্গে সঙ্গে পার্টটা এখানে হবে, তোমরা যেখানে ইচ্ছা দেবে টোনটা মিলিয়ে হলো। তারপরে আবার সেই তোমরা আসবে তো আবার হবে। এবার কী হচ্ছে যখনই গাইছি যদি কোনদিন আসরে আবার গান গাইতে আসি, যেই এই আসি বললো এবার কী হচ্ছে সঙ্গে সঙ্গে দেখে নাও। এই পার্টটা রয়েছে, এটা না দিলে গানটা সেইভাবে হবে না। তো কী হচ্ছে এ জি এ একটু স্টে করেই জি এফ ই ইতে ছেড়ে দেওয়া হলো। আবার বলছে তোমরা হাসবে তো, আবার যখন পরেরটা বলছে তোমরা হাসবে তো তখন আবার পার্টটা ঢুকছে এবার পরেরটা থেকে জি থেকে হচ্ছে হয়ে গেল। এই হওয়ার পরে তারপরে ভালো ভালো বাসবে তো এখানে আবার সেই পার্টটা সেই। তো তোমরা দেখে নিলে সেই আবার সেই একই জায়গা যখন হবে যদি যদি নতুন করে সুরের আমি পাইতে আসি, যেই হলো সঙ্গে সঙ্গে কেছে তোমরা আসবে তো, পরেরটা হচ্ছে ভালোবাসবে তো সঙ্গে সঙ্গে আবার ভালোবাসবে তো। তো এটা হয়ে গেল। এইবার অন্তরার পাটটা রয়েছে দেখে নাও। অন্তরার পাট যখন বলছি এখানে শুনিয়ে গানা ভরিয়ে প্রাণা চাই যে ভেসে যেতে চাই আরো কিছু গীত, এখানে গিটার পার্ট রয়েছে দেখে নাও ঠিক এইভাবে। কি হচ্ছে ডি ই এফ ডি ডি ই এফ ই সি, আবার বলে দিচ্ছি ডি ই এফ ই সি ডিটা বাদ যাবে, যাওয়ার সময় দেখে নাও এই দেখে নাও। এটা হলো প্রথমটা, আর পরেরটা ঠিক সি থেকে আবার হবে একই রকমভাবে। এবার বিতে এসে দাঁড়াচ্ছে সি ডি ই ডি বি, আবার বি থেকে যাচ্ছে বি সি ডি সি এ, তারপরে এইভাবে। তো এটাই তাড়াতাড়ি হচ্ছে দেখে নাও। এইভাবে আবার সেই গানটাই শুনিয়ে গো, আবার একই সেই কোরাস চালু হয়ে যাবে। তো এটা হাইতে যাবে দেখে নাও। এইভাবে হবে রিদিমের সঙ্গে। তো তোমরা ইন্টারলিট পার্টগুলো দেখে নিবে, খুব সুন্দর। এখানে তোমরা আসবে তো
ভালোবাসবে তো, ভালোবাসবে তো, এইভাবে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা গানটা তুলে নিতে পারবে। আমি তোমাদের দুটো পার্টি দেখিয়ে দিলাম, ইন্টারলুড পার্টগুলোও দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যদি কিছু জানার থাকে, কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।